হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো এই সবুজ সবজিটির ব্যবহারে আপনার মাথাতে আর একটিও সাদা চুল থাকবে না মাথার মধ্যে থাকা সমস্ত পাকা চুলগুলি একটি একটি করে পুনরায় কালো হতে শুরু করবে বন্ধুরা আজকের প্রজন্ম এমন একটি সময়ে এসে গেছে যেখানে আঠেরো কুড়ি বছর বয়স হলেই চুল পাকতে শুরু করছে এবং প্রতিদিন গাদা গাদা চুল উঠে উঠে মাথার অধিকাংশ জায়গাতেই ফাঁকা হয়ে যাচ্ছে এবং যার ফলস্বরূপ অল্প বয়সেই শরীরের সৌন্দর্য চলে যাচ্ছে তবে মাথা চুল বন্ধ হয়ে নতুন চুল গোজানোর জন্য এবং পাকা চুল কাঁচা করার জন্য বাজারে আপনি বিভিন্ন নামি দামি কোম্পানির তেল এবং বিভিন্ন ঔষধ পেয়ে যাবেন এবং তাতে আপনার খরচ হবে অনেক অনেক টাকা এমনকি সব বাজার চলতি বিভিন্ন তেল বা ঔষধ ব্যবহারের ফলে অনেক রকম সাইড এফেক্ট হবার ভয় রয়েছে তাই আজ আমি আপনাদের খুব সহজ একটি ঘরোয়া উপায় দেখাব যেটি ব্যবহার করলে আপনার সাইড এফেক্ট একটুও হবে না কারণ আজকের উপায়টিতে সবকটি জিনিসই প্রাকৃতিক জিনিস আজকের এই সহজ ঘরোয়া উপায়টি আপনি দু একবার ব্যবহার করলে আশা করি এর রেজাল্ট দেখতে পাবেন আপনি যেদিন প্রথম এটি ব্যবহার করবেন সেদিন থেকেই আপনার মাথার আর একটুও চুল উঠবে না চুল আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে এবং যখনই আপনি তিন চারবার এটি ব্যবহার করবেন তখনই দেখবেন আপনার মাথার চুলগুলি আগের থেকে অনেক বেশি মোটা লাগছে কি মাথার যেসব জায়গাগুলি চুল উঠে উঠে ফাঁকা হয়ে গেছিল সেই সব ফাঁকা জায়গাগুলিতে পুনরায় আবার নতুন নতুন কালো কুচকুচে চুল গোজাতে শুরু করবে চলুন এবার তাহলে ঝটফপট দেখে নেওয়া যাক কী এমন সহজ প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির অল্প দিন ব্যবহারই চুলঝোড়া কমে যাবে পাকা চুল কাঁচা হবে এবং পাতলা দুর্বল চুল ভীষণ মোটা হয়ে যাবে এর জন্য সবার প্রথম যে জিনিসটি লাগবে তা হলো ঝিঙে আমি এখানে বড় সাইজের একটি ঝিঙে নিয়েছি এরপর এই ঝিঙেটি থেকে তিন ভাগের এক ভাগ কেটে নেবো এবারে এই ঝিঙেটিকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরপর এই ঝিঙের পাত্রটিকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ ভালো করে ঝিঙেগুলিকে শুকনো করে নেব এবার এখানে লক্ষ্য করুন পাঁচ ছ রোদে রাখার পরে সেই ঝিঙের টুকরোগুলি সম্পূর্ণভাবেই শুকনো হয়ে গেছে এবার এগুলিকে ঢেলে দেব একটি কাঁচের বাটিতে এখানে কিন্তু একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে এই কাজের জন্য শুধুমাত্র কাঁচ অথবা পাথরের পাত্রই ব্যবহার করতে হবে অর্থাৎ এই কাজের জন্য কোনো রকম ধাতব পাত্র কোনোভাবেই ব্যবহার করা চলবে না এবারে এখানে লাগবে নারকেল তেল আমি এবার এই ঝিঙের উপর দিয়ে দেব পরিমাণ মতো নারকেল তেল অর্থাৎ এখানে নারকেল তেলের পরিমাণ হবে সমস্ত ঝিঙেগুলি যেন নারকেল তেলে খুব ভালোভাবে ডুবে থাকে এবারে এটিকে চার পাঁচ দিনের জন্য রেখে দিতে হবে প্রচণ্ড রোদের মধ্যে তাহলেই শুকনো ঝেঙেগুলি তেল এবং সূর্যতাপে বেশ ভালোভাবে মজে যাবে তারপর প্রতিদিন স্নান করার কুড়ি থেকে তিরিশ মিনিট আগে এই তেলটি সারা মাথার মধ্যে খুব ভালো করে মেখে নিয়ে একটু অপেক্ষা করে শ্যাম্পু ছাড়াই স্নান করে নেবেন এটি ব্যবহারের পাঁচ ছ দিন পর থেকেই দেখতে পাবেন আপনার মাথাতে পাখা চুলের পরিমাণ কমতে শুরু করছে আপনার মাথার চুলুটা বন্ধ হয়ে গেছে এবং আগে যে পাতলা চুল ছিল সেই চুলগুলি ভীষণ মোটা হয়ে যাবে এবং জাপদা হয়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন